বসন্তের শুরু অবশ্য শুরু অনেক আগের থেকেই হয়ে গেছিল এবং তা শেষও হয়ে গেছে, শুধু এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই আজ মাই ইউনিভার্সের নতুন ব্লগে আপনাদের দেখাবো প্রাগের চেরি ব্লসম। প্রত্যেক বছরের মতো এবারেও পেথফিন হিলে চেরি ব্লসম দেখতে আমরা চলে গিয়েছিলাম। মিড অফ দ্য মার্চ থেকেই এখানে বসন্তের ফুল ফুটে যায়। অবশ্য এটা সম্পূর্ণ নির্ভর করে আবহাওয়ার উপর। অনেক সময় অনেক দিন ধরে এই ব্লসম থাকে, যেমন ধরুন ওই এপ্রিল মাসের শেষ অবধি, যেমনটা 2022-এর প্রথমবার আমি দেখেছিলাম। আবার 2023-এ, মানে যে সময় আমরা 2022-এ গেছিলাম এপ্রিলের শেষের দিকে, ওই টাইমটায় আবার ঝরে গেছিলো 2023-এ। যেহেতু 2023-এ আমাদের এরকম অভিজ্ঞতা হয়েছে, তাই এই বছর আমরা অনেকটা আগে মার্চের শেষ সপ্তাহেই চলে গেছিলাম। গিয়ে দেখি কি উয়েদ যে ট্রাম স্টপটা আছে, ওই ট্রাম স্টপেজ থেকে আপনার পেথফিন হিলে হেঁটে যাওয়া যায়। তো গিয়ে দেখি ওই ট্রাম স্টপে একদম ভালোভাবেই বেশ সুন্দর ব্লসম হয়েছে। তাও আবার এত হাওয়া, ওয়েদার এতটাই ঝোড়ো ছিল, বৃষ্টি হচ্ছিল মানে কিছুদিন ধরেই। ও নিচে আমরা মানে ওখানে গিয়ে দেখি কি নিচে অনেক ফুলও পড়ে আছে। তখন আমি গেস করলাম যে আর কিছুদিন যদি এরকম ওয়েদার থাকে তাহলে হয়তো এপ্রিলের প্রথম সপ্তাহও যাবে না, তার আগেই এরা সবাই ঝরে যাবে। এই দেশে ব্লসম দেখার এক অদ্ভুত আনন্দ থাকে সবার। সবাই অনেক ফটো তোলে, রিল বানায়, এমনকি সপ্তাহের শেষের দুই দিন অর্থাৎ শনি রবিবার এই গাছগুলোর নিচে বসে ঘন্টার পর ঘন্টা অনেকেই সময় কাটিয়ে থাকে। এই যে গাছটা দেখছেন, এখানের যত কটা গাছ আছে সব থেকে সুন্দর এই গাছটাকে লাগে। একদম ঝাঁকড়া হয়ে পুরো ফুলগুলো থাকে, আর এই গাছটাকে ঘিরে সবাই প্রচুর ফটো তোলে, ভীষণই সুন্দর লাগে এই গাছটা। আর এই গাছটার ফুল মানে প্রথম পরপর তিন বছরই দেখেছি, এমনকি আমি বললাম না যে আগের বছর অনেক তাড়াতাড়ি ফুলগুলো ঝরে গেছিলো, বাকি সব গাছগুলো ঝরে গেছিলো ঠিকই, কিন্তু এই গাছটা এই রকমই সুন্দর ছিল। আমি পরপর দু বছরের লিঙ্ক আমার এই ব্লগের ডেসক্রিপশনে দেবো, আপনারা দেখবেন বন্ধুরা, তাহলে অনেকটা তফাত বুঝতে পারবেন। বৃষ্টি
এই সময় ম্যাগনোলিয়া ফুলটাও ফোটে। ম্যাগনোলিয়া ফুল একদম বসন্তের রানী বলি যাকে আমি, এত অপূর্ব হয় ফুলটা। কিন্তু আমি আসার সময় দেখলাম যে গাছটায় ফোটার কথা, সেই গাছটায় ফোটেনি। ওটা এই বছর না আরেকটু লেটে ফুটেছিল, ওর আলাদা করে ব্লগ আমার করা হয়নি। কিন্তু ওই ফুলটা আমার সব থেকে বেশি এই বসন্তকালে মানে ভীষণই সুন্দর লাগে দেখতে। ওটাকে দেখার জন্য আমি বারবার এখানে যে গার্ডেন আছে ভোজমনা গার্ডেন ওখানে যাই, ভোজমনা স্যাটি গার্ডেনে। এবারেও গেছিলাম, কিন্তু এবারে যে টাইমে গেছিলাম সেই টাইমে ওই ফুল ঝরে গেছিলো। কিন্তু লাকিলি এবারে আমরা ইস্টারের ছুটিতে একটা চার্চের সামনে গেছিলাম, সেখানে ওই ফুলের গাছ দেখতে পেয়েছিলাম যেখানে আমি প্রচুর ফটো তুলেছিলাম। তো যাই হোক, আজকের এই যে ব্লগটা এটা আমি শেষের দিকে নিয়ে চলে এসেছি, আপনারা তো দেখলেনই কী সুন্দর লাগছে। তো এই ব্লসমের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা বলবেন। আর হ্যাঁ, আমার মানে এখানের এত ব্যস্ততায় আমার চলছে কাজকর্মে, এত ব্যস্ত থাকছি আমার এডিটিং নিয়ে একদম বসা হচ্ছে না। বেশ কিছুদিন পর মানে অনেকটা দিনই পর আমি এই ব্লগটা শেয়ার করলাম। এরপর আমি আশা করবো যে বাকি যে ব্লগগুলো আছে, কারণ বসন্তের সময় এখানে চেরি ব্লসম সাথে সাথে এখানকার মেলাও বসে, তো আমি মেলারও ভিডিও নিয়েছিলাম কিন্তু এডিটিং করা হয়নি, ওটাও এর পরের ব্লগটা আমি শেয়ার করব। তো আপাতত বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাইকে টাটা।